ধর্ষণ না হয়। আর যখন ধর্ষণ করার টেন্ডেন্সি আসবে কোনো ছেলের, এবার শাকিব খানকে ধুয়ে দিলেন বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার তৌহিদ আফ্রিদি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছেন। আবারও ভাইরাল টপিকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সুপারস্টার শাকিব খানকে নিয়ে একই বললেন তৌহিদ আফ্রিদি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে এক্ষুনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টল করে একটি লাইক দিয়ে দিন। বাগেরহাটের মুরলগঞ্জে 6 বছরের এক শিশুকে ধর্ষণ করে ভিডিও ধারণ করার অপরাধে এক যুবককে আটক করেন পুলিশ। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জনের মোবাইল ফোনে এই ভিডিওটি ছড়িয়ে পড়ে। ঘটনার একদিন পর বুধবার 19 অক্টোবর মেয়েটির অভিভাবকরা জানতে পেরে পুলিশের কাছে মুখ খোলেন। জানা গেছে মেয়েটির অভিভাবকদের অভিযোগ পাওয়ার পরে পুলিশ তাৎক্ষণিকভাবে ভিডিওটি উদ্ধার করে ধর্ষক নাজমুল হাসানকে আটক করেন। তবে ভিডিও ধারণকারী কিশোরকে এখনও আটক করতে পারেনি বলে জানিয়েছেন পুলিশ। ধর্ষণ হওয়া শিশুকন্যার অভিভাবক জানান যে তাকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মুরলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইদুল রহমান। এরপরে ভাইরাল হওয়া ভিডিওটি দেখে প্রতিবাদ জানালেন বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার তৌহিদ আফ্রিদি। 6 বছরের বাচ্চাকে হঠাৎ একদিন তৌহিদ আফ্রিদি লাইভে এসে বলেন সকল দর্শকদের ফাঁসি চাই। একটা দর্শকের ফাঁসি হোক তাহলে সব আর ধর্ষণ যে করবে এই সাহস আর পাবে না। প্রিয় দর্শক, তৌহিদ আফ্রিদির সাথে সাথে কে কে সকল ধর্ষকদের ফাঁসি চান তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় বন্ধুরা, তৌহিদ আফ্রিদির সাথে সাথে যারা সকল ধর্ষকদের ফাঁসি চান তারা এক্ষুনি এই ভিডিওটি শেয়ার করে দিন। আর আপনারা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টল করে একটি লাইক দিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই যারা বড় বড় ইউটিউবার আছেন, আর্টিস্ট আছেন।